স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই খুব ভালোই আছো আশা করছি। নতুন আরেকটি ভিডিও। একটা ভাই আমাকে আবার প্রশ্ন করেছিল ওয়েটিং ফর ENVS অর্থাৎ পরিবেশ বিদ্যা। তো তার জন্য নয়, সবার জন্যই আজকে অবশ্যই আমি ভিডিওটা করতাম, হয়তো দুপুরের দিকেই করতাম, কিন্তু সেই জায়গাটা একটু কোনো কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা। এবং যেভাবে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম, প্রথম অধ্যায় অর্থাৎ জীব বৈচিত্র্য, সেখানকারই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তোমরা অবশ্যই যাদের ENVS রয়েছে বা পরিবেশ বিদ্যা রয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগের সহিত কিন্তু দেখবে। দেখো, বই অবশ্যই তোমাদের কাছে আছে, আমরা জানি সবাই সেটা। প্রত্যেকের কাছে বই থাকলেও আমরা সঠিকভাবে কিন্তু বুঝতে পারি না যে কোন প্রশ্নগুলো পড়বো বা কিভাবে উত্তরটা লিখবো। তো আমি কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শোনো। আমরা লিখেছি এখানে প্রথম অধ্যায় অর্থাৎ জীব বৈচিত্র্য। যারা আজকে প্রথম দেখছো ভিডিওটা, তাদের উদ্দেশ্যে মেইনলি বলা। আর যারা অলরেডি আগে থেকে আমার ভিডিওগুলো দেখছো বা জীব বৈচিত্র্যের আরো প্রশ্নগুলো পেয়েছো, তাদের তো বলার কোনো জায়গায় নেই, বুঝতেই পারছো। প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য, আজকের কোশ্চেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ প্রকৃতির যেটা ব্যালেন্স, মানে এনভায়রনমেন্টাল যে ব্যালেন্সটা রয়েছে, সেই ব্যালেন্সটা বজায় রাখতে আমাদের জীব বৈচিত্র্য কতটা সাহায্য করছে সেটা আজকে আমরা দেখব, এর গুরুত্বটা কোথায়। তার আগে একটা কথা বলি, জীব মানে কিন্তু দুটো সাইডকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তাহলে চলো দেখে নি। প্রথম লাইন লিখেছি, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে জীব বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরকম একটা লাইন লিখতেই হয়। এবার আমরা অফিসিয়ালি প্রত্যেকটা পয়েন্টগুলোকে ব্যাখ্যা করব। নাম্বার ওয়ান, দেখো এখানে রয়েছে, বায়ুমণ্ডলীয় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য। আমরা এটা খুব ভালো করে জানি যে প্রকৃতিতে প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা প্রাণী কিন্তু বেঁচে রয়েছে স্রেফ এই দুটো কিন্তু গ্যাসীয় উপাদানের মাধ্যমে। এটা আমরা সবাই জানি। ইভেন আমরা যে মানুষ অর্থাৎ প্রাণীর অন্তর্ভুক্ত, আমাদেরও কিন্তু অক্সিজেনটা অতিরিক্ত মাত্রায় প্রয়োজন। ইভেন প্রতিটা মুহূর্তে আমরা কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করছি আর অক্সিজেনকে কিন্তু গ্রহণ করছি আমাদের বেঁচে থাকার জন্য। এবার তুমি দেখো, যদি আমরা কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করতে থাকি, তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, যা গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করতে কিন্তু সাহায্য করবে। তো এক্ষেত্রে আমাদের মূল্যবান বিষয়টা কি, যে উদ্ভিদ জগৎ আছে বলেই তারা কিন্তু উল্টো রিয়াকশন দিচ্ছে, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে অবশ্যই CO2, কার্বন ডাইঅক্সাইড, আর তারা ত্যাগ করছে O2 অর্থাৎ অক্সিজেন। এবার অক্সিজেন তারা ত্যাগ করছে, আমরা গ্রহণ করছি, আর আমরা CO2 ত্যাগ করছি, উদ্ভিদ জগৎ কিন্তু গ্রহণ করছে। এই যেটা ব্যালেন্স, অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মধ্যে এই ব্যালেন্সটা আছে বলেই প্রকৃতি কিন্তু এখনো একটা ভারসাম্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এটা পুরোটাই কিন্তু আমরা পেলাম কার থেকে, জীব বৈচিত্র্য। তাহলে এখানে আমরা, কেউ যদি মনে করো দুটো লাইনে উত্তর কমপ্লিট করবে সেটাও তোমরা লিখতে পারো, আবার যদি কেউ মনে করো না আমি লাইনটাকে আরেকটু এক্সটেনশন করব, অনেক বড় করে লিখব, তাহলেও তোমরা কিন্তু লিখতে পারো। কিন্তু মূল জায়গাটা এটাই থাকবে যে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে একটা ভারসাম্য রক্ষার প্রক্রিয়া, একে অপরের পরিপূরক, এই জায়গাটা কিন্তু বোঝাতে হবে। ক্লিয়ার? এবার আমরা সেকেন্ড পয়েন্টটা দেখব, বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সাম্যতা রক্ষায় জীব বৈচিত্র্য। খাদ্য শৃঙ্খল কাকে বলে, আমরা 9-10 কিন্তু জীবন বিজ্ঞানে পড়েছি। ইভেন যাদের জিওগ্রাফি রয়েছে, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো বা পেয়েছো, তারা ক্লাস 11-এ কিন্তু অবশ্যই জীব বৈচিত্র্য বা খাদ্য শৃঙ্খল অর্থাৎ বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, এই টপিক্সটা কিন্তু ছিল, তোমরা অবশ্যই পড়েছো। তো তারপরেও আমি তোমাদের মতো করে ENVS এর অনুযায়ী আমি আলোচনা করছি যে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সাম্যতা রক্ষায় জীব বৈচিত্র্য। আগে আমাদের বুঝতে হবে খাদ্য শৃঙ্খলটা কি। শৃঙ্খল মানে একটা চেন, অর্থাৎ আমাদের পৃথিবীতে একমাত্র শক্তির উৎস হচ্ছে সূর্য। এবার সূর্য থেকে প্রাথমিকভাবে সবুজ উদ্ভিদ তারা কিন্তু সৌরশক্তিকে গ্রহণ করে এবং তাদের শরীর থেকে খাদ্য তৈরি করার মাধ্যম দিয়ে পরবর্তীতে বিভিন্ন খাদক শ্রেণীতে শক্তিটা কিন্তু সঞ্চিত হয় বা সঞ্চারিত হয়, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এবং সবশেষে কিন্তু বিয়োজকের মাধ্যম দিয়ে তারা কিন্তু আবার একটা ব্যালেন্স জায়গায় চলে আসে। তো এক্ষেত্রে এই যে আমি তোমাকে বললাম সবুজ উদ্ভিদ, তারপরে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, তারপরে প্রগৌণ খাদক, এই যে একটা পরপর চেন, যেমন আমি ভাবতে পারি প্রথমে হচ্ছে ঘাস, তার থেকে হচ্ছে ঘাস ফড়িং, তারপরে আমাদের ব্যাঙ, তারপরে সাপ, এই যে লাস্টে হচ্ছে বাজ পাখি, এই যে কতগুলো স্টেপ আমি বললাম, এখানে কিন্তু উৎপাদক থেকে একদম শুরু করে লাস্ট
আমাদের কিন্তু প্রগুণ ও খাদক পর্যন্ত আমি চেইনটা দেখালাম, এইটাকে বলা হয় একটা খাদ্য শৃঙ্খল। তাহলে এক কথা কি বলতে পারি, যে যে শৃঙ্খলের মধ্য দিয়ে শক্তি সঠিক মাত্রায় প্রবাহিত হয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখে তাকেই আমরা এক কথায় বলছি খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খল যদি ঠিক না থাকে তাহলে কখনোই কিন্তু উদ্ভিদ প্রাণী বাঁচতে পারবে না। যেমন ছোট্ট একটা কথা বলি, কোনো পুকুরে খাদ্য শৃঙ্খল থাকতে পারে, কোনো বনভূমির মধ্যে খাদ্য শৃঙ্খল থাকতে পারে, ওই শৃঙ্খলের মধ্যে যদি কোনো একটা প্রাণী বা উদ্ভিদ অ্যাবলিস্ট হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়, তাহলে শৃঙ্খলের মধ্য দিয়ে শক্তি কিন্তু আর যাবে না। যেমন আরেকটা কথা বলি, প্রথমে কি শক্তির উৎস বললাম, সূর্য, সেখান থেকে পাচ্ছে হচ্ছে আমাদের ঘাস, ঘাস থেকে পাচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িং থেকে পাচ্ছে ব্যাঙ, তারপর তো হচ্ছে সাপ, লাস্টে হচ্ছে আমাদের কি বাজ পাখি। এর মধ্যে মনে করো ব্যাং পৃথিবী থেকে ওই ওই এলাকার মধ্যে ব্যাং নেই, তাহলে শক্তি যেতে যেতে কিন্তু আটকে গেল, আর ওই শক্তি পরবর্তীতে কিন্তু আর বাজ পাখিতে যেতে পারবে না, কারণ মাঝে কিন্তু ব্যাং অবশ্যই প্রয়োজন, তারপরে সাপ, তারপরে হচ্ছে বাজ পাখি। তাহলে বেসিক জায়গাটা আমরা কি বুঝলাম, যে বাস্তুতন্ত্রের যদি খাদ্য শৃঙ্খলের সাম্যতাকে আমরা বজায় রাখতে পারি কার মাধ্যম দিয়ে, জীব বৈচিত্র, ব্যাং একটা জীব বৈচিত্র, সাপ একটা জীব বৈচিত্র, বাজ পাখি একটা জীব বৈচিত্র, ঘাস একটা জীব বৈচিত্র, তাহলে এদের প্রত্যেকের কিন্তু প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তাহলে যদি আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হয় তাহলে খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রাখতে হবে, আর খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদের জীব বৈচিত্র্যকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, আর এটাই হচ্ছে আমাদের কিন্তু জীব বৈচিত্র্যের গুরুত্ব। নেক্সট আমরা তিন নম্বর পয়েন্ট দেখব, বাস্তুতন্ত্রের খাদ্য জালের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য। খাদ্য শৃঙ্খলের পরে আসছে আমাদের খাদ্য জাল, জাল মানে হচ্ছে জালিকা, অর্থাৎ কতগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে একটা খাদ্য জালের সৃষ্টি করে। অর্থাৎ আমি বলতে পারি কোনো একটা বনভূমিতে খাদ্য শৃঙ্খল কিন্তু একাধিক থাকতে পারে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা কুড়িটাও কিন্তু থাকতে পারে, কি বললাম খাদ্য শৃঙ্খল, কিন্তু সবার সবার সঙ্গে একটা ইন্টার রিলেশন রয়েছে, একে অপরের সঙ্গে কোনো একটা মাধ্যম দিয়ে কিন্তু যুক্ত, যুক্ত হয়ে টোটাল এলাকাতে কিন্তু একটাই খাদ্য জাল সৃষ্টি করে। এবার প্রশ্ন হচ্ছে যে বাস্তুতন্ত্রের খাদ্য জালের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য, কিভাবে পয়েন্টটা বলা হচ্ছে, যদি জীব বৈচিত্র্যকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, প্রত্যেকটা উদ্ভিদ প্রত্যেকটা প্রাণীকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলে খাদ্য শৃঙ্খল থেকে খাদ্য জালটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাবে, কারণ একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে শক্তি কিন্তু ইজিলি প্রবাহিত হয়ে যাবে। এবং আরেকটা মূল্যবান কথা, যদি কোনো একটা জায়গায় খাদ্য জালের থেকে খাদ্য শৃঙ্খল থেকে খাদ্য জাল তৈরি হয়, তাহলে জীব বৈচিত্র্যের সংখ্যা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, অতিরিক্ত মাত্রায়, আর সেটাও কিন্তু একটা মূল্যবান জায়গা আমাদের জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখার বা ভারসাম্যটাকে বজায় রাখার। তাহলে আমরা তিনটে পয়েন্ট বুঝে ফেললাম, চার নম্বর পয়েন্ট দেখব শক্তি আহরণ ও শক্তি স্থানান্তরকরণে জীব বৈচিত্র্যের ভূমিকা। এটাও আমরা বায়োলজিক্যাল সাইড থেকে আসব, শক্তির আহরণ এবং শক্তির স্থানান্তরকরণ। বলেছিলাম পৃথিবীতে বা আমাদের এই সমাজ ব্যবস্থায় সব থেকে মূল্যবান শক্তির উৎসটাই হচ্ছে সূর্য। এবার সূর্য থেকে কখনো আমরা মানুষ বা অন্য কোনো প্রাণী কিন্তু কখনো শক্তি আহরণ করতে পারছে না, তাহলে কে নিচ্ছে, সবুজ উদ্ভিদ। আর এই সবুজ উদ্ভিদের শরীরে ক্লোরোফিল আছে বলেই তারা কিন্তু সূর্যের ফোটন কণাকে গ্রহণ করে তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের শরীরে শক্তি সঞ্চয় করে নিচ্ছে, আর সেই শক্তি সঞ্চয়কে আমরা বলছি শক্তির আহরণ, কার দ্বারা, উদ্ভিদের দ্বারা। এবার ওই উদ্ভিদের তৈরি শক্তিটাই খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে অর্থাৎ প্রাথমিক গৌণ এবং প্রগৌণ খাদকের মধ্য দিয়ে লাস্ট স্টেজ অবধি কিন্তু শক্তিটা সঞ্চারিত হয়। তাহলে শক্তি স্থানান্তরকরণ বলো আর শক্তির আহরণ বলো, দুটোতেই কার প্রয়োজন, প্রথমটা তো একেবারে উদ্ভিদের প্রয়োজন, প্রাণীর কোনো গল্প নেই, তবে কিছু কিছু প্রাণী আছে যাদের শরীরে ক্লোরোফিল রয়েছে, যেমন অ্যামিবা, তাদের শরীরেও ক্লোরোফিল থাকে, তারা কিন্তু শক্তিকে আহরণ করতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রেই শক্তি স্থানান্তরকরণে সাহায্য করছে কি, সেটা হচ্ছে বিভিন্ন প্রাণী জগৎ। তাহলে এই উদ্ভিদ যদি আমি জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পারি তাহলে শক্তির আহরণটাও সম্ভব, শক্তির স্থানান্তরকরণটাও সম্ভব, এতে আমাদের কিন্তু টোটাল প্রকৃতির যে একটা ভারসাম্য সেটা কিন্তু বজায় থাকছে একমাত্র এটার মধ্য দিয়ে। নেক্সট আমাদের পাঁচ নম্বর পয়েন্ট, জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের গুরুত্ব। জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আবহাওয়া হচ্ছে প্রতিনিয়ত যে পরিবর্তনশীলতা নিম্ন বায়ুমণ্ডলের, অর্থাৎ এই দেখলাম বৃষ্টি, এই বৃষ্টি নেই, এই রোদের তোমার উত্তাপের পরিমাণটা বাড়লো, হঠাৎ করে রোদের তাপটা কিন্তু কমে গেল, এই পরিবর্তনটাকে কিন্তু বলছি আমরা আবহাওয়াগত পরিবর্তন। কিন্তু জলবায়ুর পরিবর্তন কাকে বলা হয়, একটা হিউজ টাইম,
কোনো একটা এলাকায় দীর্ঘ 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে আমরা বলি জলবায়ু। আর এই জলবায়ুকে একমাত্র পরিবর্তন করতে পারে কিন্তু জীব বৈচিত্র। কিরকম ভাবে? দেখো, কোন একটা জায়গাতে উদ্ভিদ নেই, একেবারে উদ্ভিদ নেই, সেখানে কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্য অত্যন্ত কম হবে। বুঝতেই পারছো কেন? কারণ উদ্ভিদ বাষ্পমোচনের মাধ্যম দিয়ে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প কিন্তু বায়ুমণ্ডলে পাঠিয়ে দেয়, আর সেখান থেকে কিন্তু পরবর্তীতে মেঘ, মেঘ থেকে পরবর্তীতে বৃষ্টি। এবার যদি উদ্ভিদ জগৎ না থাকে বৃষ্টিহীন, আর বৃষ্টিহীন হলে সেখানকার জলবায়ু অবশ্যই শুষ্ক প্রকৃতির হয়ে পড়বে। আবার যদি কোনো একটা জায়গায় উদ্ভিদের প্রাবল্য প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেখানে অবশ্যই জলীয় বাষ্প বাড়বে, বৃষ্টিপাত বাড়বে এবং আর্দ্র জলবায়ুর সৃষ্টি হবে। তাহলে তুমি দেখো যে জলবায়ু নিয়ন্ত্রণে জীব জগতের গুরুত্ব, জীব বৈচিত্র্যের গুরুত্ব। এই যে আমাদের থর মরুভূমির সৃষ্টি হয়েছে উদ্ভিদহীন, সেখানে ক্যাকটাস, ফণীমনসা, বাবলা, আকন্দ ইত্যাদি উদ্ভিদগুলো রয়েছে যারা কিন্তু অন্য ধাঁচের তৈরি। আবার আমাদের এই সমস্ত এলাকাগুলোতে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু ইত্যাদি মেসোফাইট জাতীয় উদ্ভিদ আমরা কিন্তু দেখতে পাই। সে জায়গায় কি হচ্ছে? সে জায়গায় কিন্তু আমাদের বৃষ্টিপাতটা নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু সংঘটিত হচ্ছে। তাহলে এই যে বিশেষ করে উষ্ণতাকে নিয়ন্ত্রণ, তুমি রোদের মধ্যে গাছতলায় গিয়ে দাঁড়াবে, দেখবে উষ্ণতার পরিমাণটা অনেকটা কমে গেছে। আবার উদ্ভিদহীন কোন একটা জায়গায় গিয়ে দাঁড়াও, উত্তাপের পরিমাণটা কিন্তু বাড়বে। তাহলে একমাত্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কে? উষ্ণতা, আর একটা হচ্ছে বৃষ্টিপাত। এই উষ্ণতা এবং বৃষ্টিপাতকে আবার নিয়ন্ত্রণ করছে বিভিন্ন হচ্ছে উদ্ভিদ জগৎ। তাহলে বলতেই পারি, যদি আমরা উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে পারি, অর্থাৎ জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জলবায়ুগত পরিবর্তনটা ইজিলি কিন্তু ঘটছে। আবার উদ্ভিদ যেখানে নেই সেখানে জলবায়ু পরিবর্তন ঘটছে, অর্থাৎ আর্দ্র থেকে শুষ্ক হচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু জলবায়ুর নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যকে গুরুত্ব দিতে পারি। এখানে আরেকটা মূল্যবান কথা একটু আমি বলে দিই, গ্লোবাল ওয়ার্মিং এর কথাটা এখানে হাইলাইট করতে পারো। কারণ গ্লোবাল ওয়ার্মিং মানেই হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ কি বৃদ্ধি। এটা একমাত্র কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন গ্যাসীয় উপাদানের তারতম্যের জন্য, আর যার মাধ্যম রয়েছে আমাদের কিন্তু জলবায়ুগত পরিবর্তন। নেক্সট আমরা এখানে 6 নম্বর পয়েন্ট দেখব, খাদ্য উৎপাদনে জীব বৈচিত্র্যের গুরুত্ব। আজকে আমরা বিভিন্ন রকমের খাদ্যগুলোকে খাচ্ছি, আমরা ধান থেকে চাল, আমরা গম থেকে রুটি, পরোটা ইত্যাদিগুলো খাচ্ছি। আবার এই খাদ্যশস্য ছাড়াও বিভিন্ন শাকসবজি, ফলমূল বা বিভিন্ন রকমের ঔষধ যে আমরা পাচ্ছি, অর্থাৎ এনি টাইপস অফ ফুডস, সমস্ত কিছুর একমাত্র নিয়ন্ত্রণকারী শক্তিটাই হচ্ছে উদ্ভিদ জগৎ। আর উদ্ভিদ জগৎ মানেই হচ্ছে জীব জগৎ, আর জীব জগৎ মানেই আমরা এখানে বলবো জীব বৈচিত্র্য। আজকে আমাদের রোগ হলে বিভিন্ন মেডিসিনগুলোকে গ্রহণ করি, এই মেডিসিন কোত্থেকে আসছে? আলটিমেটলি কিন্তু বিভিন্ন উদ্ভিদ জগৎ থেকে। তাহলে উদ্ভিদকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, আমরা মেডিসিন পাবো না, আর তার মাধ্যম দিয়ে কিন্তু কোনো প্রাণী জগৎও বেঁচে থাকতে পারবে না। কারণ প্রাণী জগৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু উদ্ভিদ জগতের ওপরে নির্ভরশীল। তাহলে আমরা বলতেই পারি যে খাদ্য উৎপাদনে এবং খাদ্য সঞ্চয়ে প্রত্যেকটা ক্ষেত্রে জীব বৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য, যার মাধ্যম দিয়ে আমাদের প্রকৃতির কিন্তু একটা ব্যালেন্স, ভারসাম্য কিন্তু বজায় থাকছে। নেক্সট 7 নম্বর পয়েন্ট দেখবো, মৃত্তিকার সৃষ্টিতে জীব বৈচিত্র্য। মৃত্তিকা, মাটি, যাদের ভূগোল রয়েছে তারা তো অবশ্যই মৃত্তিকা চ্যাপ্টার পাবে, বা এর পরবর্তী ভিডিওগুলোতেই হয়তো আমি মৃত্তিকা চ্যাপ্টার শুরু করব। তো যাই হোক, যারা ভূগোল নিয়ে আছো তারা অবশ্যই আমার সঙ্গে থাকবে, তারা দেখে নেবে। তো এখানে আমরা ছোট্ট করে আলোচনা করব যে মৃত্তিকার সৃষ্টিতে জীব বৈচিত্র্যের গুরুত্বটা কোথায়, খুব ভালো করে বুঝবে। মৃত্তিকার সৃষ্টির মূল কারণটা হচ্ছে আবহবিকার। নিচু ক্লাসে পড়া আবহবিকার কাকে বলে? অর্থাৎ প্রকৃতির মধ্যে বা ভূপৃষ্ঠের মধ্যে কোনো প্রস্তর খণ্ড, কোনো শিলাখণ্ড পড়ে থাকলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা তারা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে সেখানেই কিন্তু পড়ে থাকে, এবং সেখানে পড়ে থাকার মধ্য দিয়ে ফার্স্ট তাকে বলছি আবহবিকার। আর সেই পড়ে থাকার মধ্য দিয়ে ফার্স্ট তৈরি করে আমাদের কিন্তু কি বলতো, রেগোলিথ। একটা ছোট্ট ছবির মাধ্যমে দেখাচ্ছি, এটা একটা শিলাস্তর ছিল, এটা টুকরো টুকরো হয়ে হয়তো ভেঙে পড়েছে, ভেঙে গেছে। তাহলে ভেঙে যাওয়ার পর এর আকৃতি হয়তো এরকমটা দাঁড়িয়ে গেছে, এর ওপরে টুকরো টুকরো পদার্থগুলো কিন্তু অবস্থান করছে। এইখানে অবস্থান করে থাকাটাকে আমরা বলছি আবহবিকার। এবং যখন এই পদার্থগুলো একটা হালকা শিথিল স্তর তৈরি করে ফেলছে তখন তাকে আমরা কি বলছি, রেগোলিথ। এটা কিন্তু মাটি নয়, জাস্ট রেগোলিথ। এবার এই রেগোলিথের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত হিউমাস যুক্ত হচ্ছে, হিউমাস মানে কি, উদ্ভিদ এবং প্রাণীর থেকে সৃষ্ট জৈব পদার্থ, অর্থাৎ উদ্ভিদ প্রাণী থেকে জৈব পদার্থ সৃষ্টি না হলে, হিউমাস সৃষ্টি না হলে কখনোই এইগুলো কিন্তু থেকে কখনো মাটি তৈরি হতে পারে না। তাহলে আমরা বলতেই পারি যে যতই শিলা ভাঙুক, যতই রেগোলিথ তৈরি হোক, যতক্ষণ না উদ্ভিদ প্রাণী নির্যাস, তাদের দেহ থেকে সৃষ্ট জৈব পদার্থ হিউমাস
তোমার এই শিলাখণ্ডগুলোতে যুক্ত হচ্ছে ততক্ষণ তো মাটি তৈরি হবে না। তাহলে বলতেই পারি মৃত্তিকা সৃষ্টিতে এই উদ্ভিদ বা প্রাণী জগতের অর্থাৎ জীব বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। আর এটাও আমরা জানি মাটি না থাকলে কখনো কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় থাকে না। তাহলে প্রকৃতির সামগ্রিক ভারসাম্য বজায় রাখতে আমার মৃত্তিকা সৃষ্টি দরকার। মৃত্তিকা সৃষ্টি করতে গেলে আমাদের কিন্তু জীব বৈচিত্র্যকে অবশ্যই প্রয়োজন। নেক্সট 8 নম্বর পয়েন্ট, নাইট্রোজেন আবদ্ধকরণের জীব বৈচিত্র্য। আমরা জানি মাটির সব থেকে মূল্যবান একটা মৌল বা উপাদান হচ্ছে কিন্তু N অর্থাৎ নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন যে মাটিতে নেই সে মাটিকে আমরা কখনোই কিন্তু উর্বর মাটি বলতে পারি না, আর উর্বর না হলে কখনো উদ্ভিদের চাষও হবে না। এবার মাটিতে নাইট্রোজেন কিভাবে আসে তাতেও সাহায্য করছে কিছু কিন্তু উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া। দেখো এখানে বলেছে সিম্বি গোত্রীয় উদ্ভিদ নাইট্রোজেন বন্ধনকারী কিছু ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম এবং ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে এরা কিন্তু সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে কালেক্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বাড়িয়ে তুলছে। আর এই নাইট্রোজেনের পরিমাণ বাড়াচ্ছে বলেই আমাদের উদ্ভিদের ফলনটা বাড়ছে এবং তার জন্য কিন্তু প্রাণী জগতও খুব সহজে খাদ্যের চাহিদা কিন্তু মেটাতে সক্ষম হচ্ছে। অর্থাৎ প্রকৃতিতে একটা কিন্তু উদ্ভিদ প্রাণী জগতের মধ্যে দারুণ ব্যালেন্স কিন্তু সৃষ্টি করছে একমাত্র কিন্তু আমাদের জীব বৈচিত্র্য। আজকে লাস্ট পয়েন্ট আমরা দেখবো 9 নম্বর, জীব জৈব বস্তুর বিয়োজনে জীব বৈচিত্র্য। জৈব বস্তুর বিয়োজন খুব দারুণ পয়েন্ট। আজকে উদ্ভিদ বেঁচে থাকার জন্য নাইট্রোজেন থেকে শুরু করে যাবতীয় যা যা উপাদান রয়েছে, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন, যত রকম উপাদান রয়েছে সব কিন্তু মাটি থেকে গ্রহণ করে। এবার মাটি থেকে গ্রহণ করে সে প্রথমে বড় হয়, এবার তারপরে তার মৃত্যুর পর বা তার উপর ডিপেন্ড করে যে সমস্ত প্রাণীগুলো বেঁচে আছে তারা আস্তে আস্তে দীর্ঘজীবী হয়, বড় হয়, একটা সার্টেন টাইমে তাদের কিন্তু মৃত্যু ঘটে। এবার যখন তাদের মৃত্যু ঘটল তখন সেই মৃত দেহকে যতক্ষণ না পাচিত করতে পারছে, পচন ঘটাতে পারছে, ততক্ষণ কিন্তু মাটিতে আর উপাদানগুলো ফিরে আসবে না। আমাকে বলো একটা মাটি থেকে পদার্থগুলো উদ্ভিদ যখন নিয়ে চলে গেল সেই মাটিতে কিন্তু আর উপাদানগুলো থাকলো না, এই মাটিতে আবার কিন্তু তাদেরকে ফিরে আসতে হবে। কি করে ফিরে আসবে? উদ্ভিদ বড় হলো, উদ্ভিদকে গ্রহণ করলো প্রাথমিক খাদক, তাকে গ্রহণ করলো গৌণ খাদক, তাকে গ্রহণ করলো প্রগৌণ খাদক, তারাও বড় হলো। এবার একটা সার্টেন টাইমে মৃত্যু কিন্তু অনস্বীকার্য হবেই। এবার মৃত্যু লাভের পর তাদের শরীরগুলোকে পচন ঘটাতে সাহায্য করছে কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক যাদেরকে বলা হয় বিয়োজক, আর সেই বিয়োজকেরা তখন ওই দেহকে পাচিত করে সেই তাদের শরীরে যে সঞ্চিত ছিল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, নাইট্রোজেন, ফসফরাস সমস্ত উপাদানগুলোকে তারা আবার কিন্তু মাটিতে সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছে। এটাকে আমরা বলছি এক কথায় জৈব বস্তুর বিয়োজন। এখানে দারুণ একটা পয়েন্ট রয়েছে যে জটিল যৌগকে ভেঙে এই বিয়োজকেরা কিন্তু সরল যৌগতে পরিণত করে যা মাটিতে আবার কিন্তু সেই উপাদানগুলোকে নিয়ে চলে আসে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টটা পুরোটা কিন্তু বায়োলজিক্যাল সাইড থেকে আলোচনা, পরিবেশ তো অবশ্যই রয়েছে, জিওগ্রাফির সঙ্গেও চরমভাবে কিন্তু রিলেটেড। তো যাই হোক স্টুডেন্টস, আজকে আমরা মোটামুটি 9টা পয়েন্ট আলোচনা করলাম। তোমরা নিজের মতো করে যে কথাগুলো আমি বললাম চাইলে আমার কথাগুলোকে মাথায় রেখে তোমরা নোটসটাও তৈরি করে নিতে পারো, আবার চাইলে তোমরা বিভিন্ন বইপত্রগুলো দেখে আমার কথাগুলোকে মাথায় রেখে নিজের ভাষায় কিন্তু বইপত্র দেখেও তোমরা নোট কিন্তু তৈরি করে নিতে পারো। তো যাই হোক, এনভায়রনমেন্টের বই বাজারে খুব একটা নেই, লিমিটেড কিছু বই রয়েছে। আর আমি তো বলেছি চ্যাপ্টার শেষ হলে পরে আমি তোমাদের MCQ এবং SAQ যা যা দরকার, সাজেস্টিভ কোশ্চেন দরকার সবই আমি দিয়ে দেবো, শুধু তোমরা আমার সঙ্গে থাকো। তো যাই হোক, আজকের প্রশ্ন এখানে কমপ্লিট, আমরা আলোচনা করে ফেললাম যার মান হচ্ছে 8। এর পরবর্তী দিনে আবার এই চ্যাপ্টারে আরেকটা কিন্তু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো যাতে পরবর্তী আমি যা ভিডিও দেবো প্রত্যেকটা যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা করে নিয়েছো, কিছু ভাই বোন যারা রয়েছো, তাই তো অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।